আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। জি, আমরা প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। জানতে চাইবো স্যার, আপনি কোথা থেকে এসেছেন? স্যার, আমি কামনাহীন চর থেকে আসছি, কামনা লালবাগ কামনাহীন চর। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি ডিপিআরসি হাসপাতালে প্রথমে আমার ঘাড়ে ব্যথা ছিল, ব্যথা প্লাস দুই হাত অপস, ডান বা দুই হাত অপস। আচ্ছা, এই সমস্যাটা স্যার কত বছর যাবত আপনি ভুগছিলেন? এই এই সমস্যাটা আমার আজকে থেকে পরে বারো বছর যাবত। বারো বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন? জি। স্যার, এই সমস্যাটার কারণে কি আপনি এর আগে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো কিছু করেছেন? আমি ট্রিটমেন্ট করাইছি, ট্রিটমেন্ট মানে ওষুধ খাইছি, তো অনেক ওষুধ খাইছি, প্লাস আমি ইন্ডিয়া গেছি। আচ্ছা, ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া যায় বিমানে গেছি, বিমানে আসছি, উনি ডাক্তার দেখাইছে, উনি বলছে যে অপারেশন লাগবে। আচ্ছা, অপারেশনের জন্য আপনাকে সাজেস্ট করেন? হ্যাঁ, সাজেস্ট করেন যে কালকে আপনার অপারেশন করবো। আচ্ছা, তো আমি অপারেশন করাই নি, চলে আসছি দেশে, চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, দেশে। আচ্ছা স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর শফিউল্লাহ স্যার সাথে ভর্তি। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। স্যার, কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? স্যার, আমি আজকে 15 দিন। আজকে 15 দিন যাব। আজকে 15 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা, এখন আপনার শরীরের কি অবস্থা? এখন আমি ভালো, আমার যে দুই হাত আগে 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 অপর ছিল, এখন ইনশাল্লাহ 70% ভালো। আপনি ভালো হয়ে গেছেন? জি, 70% আমি ভালো, মাত্র 15 দিন। আমার হাতটা কোনো লাগে না। জি জি, এখন যতটুকু আছে ততটুকু যদি আমি বাসায় যাই, আমি আমার মানে আপনাদের মানে ট্রিটমেন্ট মানে চলি, আমার ওইটা আমি চলে আসবে আর কি। মানে আপনার শারীরিক কন্ডিশন আগে যে অবস্থা ছিল এখন সেখান থেকে অনেকটুকু ভালো, এতটাই সুস্থ বোধ করছেন যে আপনি মনে করছেন যেটুকু অল্প একটু বাকি আছে সেটা আপনি বাসায় যাওয়ার পরবর্তী অবস্থা আপনি আরো ভালো অবস্থা আপনি চলে আসবেন। জি জি জি। স্যার, জানতে চাইবো যে আপনাকে যখন অপারেশনের কথা বলা হয়েছিল আপনি কেন অপারেশনটা করেননি? অপারেশন করাই নাই আমি এই ব্যাপারে, যেহেতু আমি 12 বছর ধরে ভুগতেছি জিনিসটা, আমি আমি জানি যে ঘাড়ের মধ্যে তো মানুষের সব। জি জি জি। হ্যাঁ, ঘাড়ের মধ্যে মানে যদি ঘাড়ের মধ্যে যদি একটু মানে উল্টাপাল্টা হয় তাহলে ওইটা আমি ডেড, নাইলে আমি বিছানায়, নাইলে আমি ভালো। জি, তিনটা, তিন পদ্ধতির এক পদ্ধতি। জি জি জি। তো সেই সেই ক্ষেত্রে আমি আর কি আমার ডিসিশন, আমি অপারেশন করাবো না, আমি বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে চলে আসার পরে এখানে আমার আমার ছোট ভাইয়ের দোকানের দোকান পাশের দোকান এক মানে ছেলে এখানে থেকে ঘাড়ের ঘাড়ের ওইয়া ভালো হয়েছে, ওই আমাকে বলছে যে এখানে আপনি যান। এর আগে আমি 7 মাস আগে আপনাদের এখানে একবার আসছিলাম, আসছিলাম মানে আপনি ট্রিটমেন্ট নিকে 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 নেই নাই দেখে দেখে গেছে আর কি, দেখার জন্য এসেছি। জি জি, দেখার জন্য এসেছি। তারপর ওই ছেলেটা বলার পরে আমি আর কি এখানে আসলাম, কনফিডেন্স পেয়েছেন। জি জি, কনফিডেন্স পেয়েছি। ও ভালো, ও এখন ভালো আছে। এখন আমিও মোটামুটি যে চিকিৎসা নিলাম আমি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি ভালো, 100-100 না হইলো মানে চলার মতন মোটামুটি ভালো। আচ্ছা, বলা হয় যে ডক্টর শফিউল্লাহ প্রধান উনি আপনার অপারেশন বিহীন যে ট্রিটমেন্টের কথা বলা হয় যে অপারেশন ছাড়াই রোগীদেরকে ভালো করা সম্ভব, ঘাড় ব্যথা, কোমর ব্যথা বা মেরুদণ্ডের যে ধরনের সমস্যাগুলো হয়, হাঁটু ব্যথা, এই ধরনের রোগীরা অপারেশন বিহীন ভাবেই সম্পূর্ণ সুস্থ করা যায়। তো সেটা সম্পর্কে আপনার মতামতটা কি? সেটা সম্পর্কে আমার 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 মতামত, ব্যথার ওষুধ না খেয়ে, জি জি, ব্যথার ওষুধ না খেয়ে আর অপারেশন না করে একবার এখানে আইসা পরীক্ষা করে দেখতে পারে যে আল্লাহ তাআলা যদি আসলে এখানে ভালো করার কোনো মানে মালিক নাই, মালিক তো আল্লাহ অবশ্যই, তবে মানে চেষ্টা করা যায় এই জায়গায় আসলে যে অপারেশন ছাড়াই মানুষ ভালো হয়। আচ্ছা, সেটা জলজ্যান্ত প্রমাণ আপনি নিজেই যে আপনাকে অপারেশন করতে বলা হয়েছে, পরদিনই করার কথা ছিল, বাট আপনি সেই অপারেশনটা না করে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করবেন। এবং আপনি নিজে ট্রিটমেন্টটা নেওয়ার আগেও আপনি বেশ কয়েকবার এসেছেন, এসে নিজে স্বচক্ষে দেখে গিয়েছেন এবং কয়েকজন রোগীর সাথে কথা বলার পর যখন আপনি আশ্বস্ত হয়েছেন পরবর্তীতে আপনি নিজেই এখানে ট্রিটমেন্ট নিয়েছেন, এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থা বোধ করছেন। স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন এখানকার যারা ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল তারা কি সবটুকু নিশ্চিত করেছে? আপনি টাইম টু টাইম সবটুকু পাইছেন? আচ্ছা, সেটা নিয়ে কোনো কনফিউশন নেই? না না, সেটা নিয়ে কোনো। স্যার, এই ডিপিআরসি হসপিটালে পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই আপনার? পরিবেশ ভালো, পরিবেশ ভালো। নন মেডিকেল আমি গেছি, এই হাসপাতালে আপনাদের পরিবেশ খুবই ভালো এবং মানুষের যে মানে ব্যবহার আচার সব সব ভালো। আমার যে থেরাপি দিছে ওই যে হিন্দু ছেলেটা, ও খুব ভালো, ও খুব ভালো।
আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি বেশ অনেক বছর থেকে আপনার এই সমস্যাটা আপনি ভুগছিলেন, আপনি বিভিন্ন জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্টও করার চেষ্টা করেছেন, তারপর আপনি হয়তো আপনার একজন পরিচিতর মাধ্যমে আপনি জানতে পেরে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছেন এবং আপনি ট্রিটমেন্ট পেয়েছেন, কিন্তু আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে যারা এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগছেন, কিন্তু কার কাছে যাবেন তারা বুঝতে পারেন না। অনেকে আছেন যে ভুয়া ডক্টরের কাছে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন, তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারা ভালো হন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? আমি এইটুকু বলতে পারি যে আমি 15 দিনে এই এই জায়গাতে যতটুকু মানে সুস্থ করতেছি, 2 হাত অপর ছিল, ওষুধ খাইলেও মনে হয় না আমি এতটা ভালো হয়ে যেতাম। এই ট্রিটমেন্ট আমি সবার উদ্দেশ্যে এটা বলতেছি যে আপনারা অন্য কোনো ওষুধ বা মেডিসিন বা অপারেশন না করে এই জায়গায় এসে আপনারা ট্রিটমেন্ট করেন, আল্লাহর রহমতে থেরাপি নেন, থেরাপি নিলে আল্লাহর রহমতে আপনারা সুস্থ হবেন, সম্পূর্ণ সুস্থ হবেন। এটা আপনার নিজের বিশ্বাস, কারণ আপনি নিজে ভালো হয়েছেন তাই আপনি নিজে এটা বিশ্বাস করেন। স্যার সবশেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবাটা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।